হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম ভালো নেই, কারণ আমার গলা শুনে বুঝতে পারছো যে প্রচণ্ড সর্দি, কাশি, জ্বর, সমস্ত কিছু হয়েছে। আমি জেনারেলি সাবধানেই থাকি, মানে খুব সাবধানে থাকার চেষ্টা করি, কোনো রকম ঠান্ডা না লাগানোর চেষ্টা করি, একটা ঘরের মধ্যে থাকার চেষ্টা করি, মানে বাইরে বেশি বেরোই না আর কি। কি করছিস রে? একটু কম্পিউটারটা চালানো। আচ্ছা, বাইরে বেশি না বেরোবার চেষ্টা করি, কিন্তু তা সত্ত্বেও, এত সাবধানে থাকা সত্ত্বেও আমার প্রচণ্ড সর্দি, কাশি, জ্বর, ঘেঙ্গর 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 কাশি। হ্যাঁ আমি একটু ওপারে পাহাঙ্গা যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ঘেঙ্গর 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 কাশি শুরু হয়ে গেছে। এটা বেশ 4-5 দিন হলো আমার হয়েছে। জ্বরটা কমেছে, Calpol-650 খেয়ে খেয়ে জ্বরটা কমেছে, জ্বরটা নেই, কিন্তু সর্দি কাশি যাচ্ছে না। প্রচণ্ড রকম গলা ধরে রয়েছে, গলা ধরে রয়েছে, সেটা আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো, গলা ধরে রয়েছে। আমি ভেবেছিলাম যে রেগুলার ব্লগিং আবার স্টার্ট করব, কিন্তু রেগুলার ব্লগিং স্টার্ট করব ভেবেও আমি রেগুলার ব্লগিং করতে পারছি না, কারণ আমার এইরকম অবস্থা হয়েছে। এই অবস্থার মধ্যে রেগুলার ব্লগিং করতে আমি পারছি না, ঠিক আছে? কিন্তু আমি রেগুলার ব্লগিং আবার স্টার্ট করব। আমার ইচ্ছে হচ্ছে আবার ওই ঝেঁটা নেতা নিয়ে ব্লগিং করতে, আমার আবার ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, তার মধ্যে আদ্যা ফ্যাশন, যেটা আমার চ্যানেল আর একটা আছে আদ্যা ফ্যাশন বলে, সেই চ্যানেল রেগুলার ভিডিও আসছে, তোমরা সবাই দেখতে পারো। নতুন নতুন জিনিস, দারুণ দারুণ অর্গানজা দেখাচ্ছি আমি। অর্গানজা মানে অর্গানজার ডিমান্ড এবছর প্রচণ্ড পরিমাণে অর্গানজার ডিমান্ড, এবং আমি খুব ফাইনেস্ট কোয়ালিটির অর্গানজা দেখাচ্ছি, এবং সাধ্যের মধ্যে দাম রাখার চেষ্টা করেছি যাতে সবাই নিতে পারে। কারণ দেখো, এমন একটা হাইফাই দাম যদি হয় কোনো জিনিসের, সেটা সবার সাধ্যের মধ্যে নাও থাকতে পারে, ঠিক আছে? আমি চেষ্টা করেছি যে এমন একটা দাম রাখতে যাতে সবাই নিতে পারে, সবাই অ্যাফোর্ড করতে পারে, সবাই নিতে পারে, ঠিক আছে? তো রেগুলার ভিডিও ওখানে আসছে, এখানে করা পসিবল হচ্ছে না। তোমরা বুঝতেই পারছো যে অনেকটা ইন্টারভেলের পর পর আমার ভিডিও আসছে, তার কারণ একটাই, আমার শরীর প্রচণ্ড খারাপ এবং আদ্যা ফ্যাশন নিয়ে সাংঘাতিক ব্যস্ত। যেহেতু পুজো এসে গেছে, এখন আদ্যা ফ্যাশন নিয়ে আমি ভিডিও করতে সাংঘাতিক ব্যস্ত। আমি ভিডিওগুলো করি না, ভিডিওগুলো করে বাবু, কিন্তু আমাকে তো ব্যাক ক্যামেরায় থাকতে হয় বাবুকে মেটেরিয়ালটা কী সেটা বলে দেওয়ার জন্য, বা দর্শকদের আমি ডাইরেক্টলি বলি মেটেরিয়ালটা কী, কীরকম ধরনের জিনিস, কি কি মানে ডিটেলটা আমি বলি আর কি। বাবু তো অতটা জানে না, ও আমাকে হেল্প করছে শুধুমাত্র। বাবুদের ফাইনাল মেরিট লিস্ট এখন অনেক কলেজে বেরোনো বাকি রয়েছে, তার মধ্যে একটা কলেজে অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে বাবুর। এখন দেখা যাক, ওর ডিজায়ার্ড কলেজ যেটা, সেই কলেজটাতে যদি বেরিয়ে যায় ফাইনাল মেরিট লিস্ট, আবার সেই কলেজটাতে ভর্তি হবে। এখন এবছর সিস্টেমটা একটু অন্যরকম করেছে, মানে একটা ভজকট সিস্টেম করেছে। আমরা যেরকম ভাবে পড়াশোনা করেছিলাম যে যাব অনার্স পেয়ে যাবো আর কি, এরকম ব্যাপার, এবছর সেই সিস্টেমটা নেই আর কি। এবছর একটা কমপ্লিটলি ডিফারেন্ট সিস্টেম তৈরি হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আদ্যা ফ্যাশন নিয়ে একটু বিজি রয়েছে, কারণ বাড়িতেও মানুষ আসছে শাড়ি দেখতে, শাড়ি নিতে, এবং অনলাইনও হচ্ছে, যে কারণে একটু বিজি, বুঝতেই পারছো। আর হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি তোমার বাড়িতে গিয়ে শাড়ি নেওয়া যাবে কি না। হ্যাঁ, আমার বাড়িতে এসে অবশ্যই শাড়ি নেওয়া যাবে। যারা আসতে ইন্টারেস্টেড, আমার যেটা বিজনেস বুকিং নাম্বার আছে, সেই বিজনেস বুকিং নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে আমার বাড়িতে নিশ্চয়ই আসতে পারবে। তোমরা এসে তোমরা নিজে দেখে বেছে নিতে পারবে। অ্যাকচুয়ালি সমস্যাটা কী হয়, আমি যখন অনলাইন জিনিস দেখাই তখন না এত ধরপড়িয়ে জিনিসগুলো বিক্রি হয়ে যায়। তোমরা যদি মনে করো যে যেটা দিদি অনলাইনে দেখাচ্ছে সেই জিনিসটাই গিয়ে আমি এক্স্যাক্টলি পাবো দিদির কাছে, না, নট নেসেসারি যে সেটা পাবে। থেকে গেল একটা দুটো তো পেয়ে যাবে, কিন্তু জেনারেলি থাকে না, সেল হয়ে যায়, যে কারণে অনলাইনেই নিতে বলি বারবার করে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই হচ্ছে ব্যাপার। আর আসছে কিছু কমেন্টের বিষয়, কিছু কমেন্ট এসেছে, সেই কমেন্টগুলো নিয়ে একটুখানি বলতে চাই। বেশ কিছু কমেন্ট এসেছে, তার মধ্যে কয়েকটাই আমি বলবো, বেশি বলে লাভ নেই কোনো। প্রথমত হচ্ছে যে আমি একটা মাটন খাওয়ার শর্ট বানিয়েছিলাম, শর্ট ভিডিও, সেই ভিডিওটা দেখে অনেকেই বলেছে যে এখন তো মাটন অনেকেই খায় না, তুমি কেন খাচ্ছ, তোমার খাওয়াটা ঠিক না, এই করা ঠিক না। তাদের প্রসঙ্গে আমি বলতে চাই, আমি তো যা করছি ডাক্তারকে জিজ্ঞাসা করে করছি, মানে আমার যদি কোনোরকম শরীর খারাপ হয় সেখানে আমার বাড়ির লোককেই একমাত্র
আমার পাশে থাকতে হবে, কাজে তাদেরকে বিপদে আমি কোনো মতেই ফেলতে পারি না, ঠিক আছে? আর আমার ডাক্তার তো সবটাই জানে, আমি কি খাচ্ছি না খাচ্ছি আমার ডাক্তারের নলেজে সমস্তটা রয়েছে। কাজে চিন্তা করো না তোমরা, আমি যদি মাটন খাই, আমি যদি যা কিছুই খাই না কেন, সেটা সম্পূর্ণটাই আমার ডাক্তার জানে। আর আমি যেটাই খাই না কেন, ডায়ালিসিসের আগের দিন খাই, ডায়ালিসিসের আগের দিন খাওয়া চলে, কারণ ডায়ালিসিস দিয়ে শরীর থেকে ভালো মন্দ এভরিথিং বার করে দেয়। কাজেই সেই যে বারটা করে দিচ্ছে আমার শরীর থেকে, আমি যদি ভরপাই না করি সেটাকে, আবার যদি ক্ষতিপূরণটা না করি, আমি বাঁচতে পারবো না। আমি প্রচুর মানুষ এরকম দেখেছি যারা বার করে দেওয়ার পরে জিনিসটাকে ভরপাই করতো না, মৃত্যু মুখে ঢলে পড়েছে তারা, তারা আজকে আর পৃথিবীতে নেই। আমি এরকম অনেক মানুষ দেখেছি যে খাবো না বাবা, ডায়ালিসিস চলছে খাবো না, ডায়ালিসিস চলছে খাবো না, ঠিক কথাই, কারণ একমাত্র কারণ বলে যে পটাশিয়ামটা যেন বেড়ে না যায়। পটাশিয়ামটা বেড়ে গেলে সত্যি মুশকিল হয়, পটাশিয়াম যদি কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু খেলে কোনো সমস্যা হয় না, ডায়ালিসিসের আগের দিন তাও, রেগুলার নয়। হ্যাঁ, কিন্তু আমি সেই ক্ষতিপূরণটা শরীরে করলাম না, ডায়ালিসিস দিয়ে সবটা বার করে দিল, তারপর আমি মারা গেলাম। আমার সংসারের দায়িত্ব কিন্তু তোমাদের মধ্যে থেকে কেউ নিতে আসবে না, আর নিতে এলেও সংসারটা তো আমার, আমি আমার সংসারে ভালো মন্দ বুঝে তারপর করবো। তোমরা আমাকে বলছো ওয়েলউইশার হিসেবে, ভেরি গুড, কেউ কেউ ওয়েলউইশার হিসেবে বলছো, কেউ কেউ ব্যাড উইশার হিসেবে বলছো, সেটা আলাদা কথা। কিন্তু আমি যা করছি ডাক্তারকে জিজ্ঞাসা করে করছি। আর দ্বিতীয় কথা, আমার যদি কোনো রকম শরীর খারাপ হয়, আমার বাড়ির লোককেই কিন্তু ভুগতে হবে, আমার বাড়ির লোকের হয়ে কিন্তু কেউ সেই দায়িত্বটা নিতে আসবে না, পৃথিবীর কেউ না, শুভময় আর বাবু ছাড়া পৃথিবীর কেউ সেই দায়িত্বটা নিতে আসবে না যে আমার শরীর খারাপ হলে আমাকে দেখতে আসা বা আমার সংসারটাকে চালনা করা কেউ কিন্তু করতে আসবে না। কাজে আমি যেটা খাচ্ছি আমি সেটা বুঝে খাচ্ছি, বুঝে করছি, আমার ডাক্তারকে জিজ্ঞাসা করে করছি, আমার ডাক্তার সবটা জানে। আমি ডাক্তারের বাইরে গিয়ে, ডাক্তার যেটা বলছে তার বাইরে গিয়ে আমি কোনো এমন কাজ করছি না যেটাতে ক্ষতি হতে পারে। আর তোমরা যারা কমেন্ট করছো, তোমরা তো কেউ ডাক্তার নয়, আর তোমরা কেউ ডাক্তার হলেও নেফ্রোলজিস্ট কেউ নয় এর মধ্যে। কাজে আমি যেটা করছি সেটা ডাক্তারকেই জিজ্ঞাসা করে করছি, আর আমার যেটা মনে হবে আমি সেটা খাবো, আমার ডাক্তার জানে ভালো। আর হ্যাঁ, এটাও ঠিক কথা যে না খেলে মৃত্যু মুখে পতিত হতে হবে। আমার সংসারটা আমাকে, আমার আর সংসারটা করা মিনিমাম 4-5 বছর আর দরকার। আমার ছেলেটা দাঁড়িয়ে গেছে, এই অবধি দেখা অবধি আমাকে বেঁচে থাকতে হবে। আর যে বেঁচে থাকতে গেলে আমাকে খেতে হবে, কারণ ডায়ালিসিসটা খুব কঠিন একটা, বিশ্রী একটা প্রসেস, যাতে শরীরের ভালোগুলো বা মন্দটা, যেমন ক্রিয়েটিনিনটা বাদ দিচ্ছে, পটাশিয়ামগুলো বার করে দিচ্ছে, তেমনি ভালো যেগুলো প্রোটিন, ভিটামিন, হ্যান ত্যান, মিনারেলস সমস্ত কিছু বার করে দিচ্ছে, সেটা যদি আমি ভরপাই না করি আমি বাঁচতে পারবো না। আমাকে আর 4-5টা বছর বাঁচতে হবে এনি হাও, আমি বলছি এনি হাও, আমি জানি না, কেউ তো কারোর এরকম লাইফ ডিসাইড করে দিতে পারে না, আমি নিজেও জানি না। আমার মনে হয় যে 4-5টা বছর বাঁচলে আমি অন্তত বাবুকে একটা চাকরি করছে এই পজিশনে দেখে যেতে পারবো। আমার খুব বেশি একটা ডিমান্ড নেই লাইফ থেকে, আমার এখন একমাত্র কনসেন্ট্রেশন হচ্ছে বাবু, আর আমার লাইফের গোল হচ্ছে বাবু, আমার লাইফের এভরিথিং হচ্ছে বাবুকে ঘিরে। এখন আমার আর কোনো চিন্তা নেই নিজেকে নিয়ে, আর কোনো চিন্তা নেই নিজেকে নিয়ে, আর কোনো ভাবনা নেই নিজের ভালোর জন্য, আর কিছু চিন্তা করি না, ভাবনা করি না। শুভময় ভালো থাক, বাবু ভালো থাক, বাবু মানুষ হয়ে যাক, আমার ব্যাস এইটুকুই চাহিদা জীবনের কাছ থেকে, আর কিছু চাহিদা নেই আমার। আচ্ছা, আর দ্বিতীয় কথা, অনেকজন প্রশ্ন করেছো যে তুমি এরকম মোটা হয়ে গেলে কী করে, তুমি এত মোটা হচ্ছো কেন, এ বাবা তুমি এইভাবে মোটা হয়ে গেছো কেন, হঠাৎ করে তো মোটা হলে কী করে, এইরকম ধরনের প্রশ্ন আসছে। হ্যাঁ, আমি মোটা হয়ে গেছি, কারণ আমি সবাইকেই বলেছি আমি থাইরয়েড যখন আমার হয়েছে, TSHটা বেড়ে গেছে আমার অনেক, তাই আমি মোটা হয়েছি। কিন্তু এটাও ঠিক কথা, তোমরা যেভাবে হার্ট করে বলার চেষ্টা করছো, আমি জানি না, তোমরা হয়তো ভাবছো যে হার্ট করে বললে একটু দিদির কষ্ট হবে বা একটুখানি হবে, কিন্তু যখন আমি রোগা হয়ে যাচ্ছিলাম দিনের পর দিন, তখন তোমরাই বলতে এমা পেতনির মতন লাগছে, ডাইনির মতন লাগছে, এই সমস্ত কথা বলতে। আমি জানি না তোমরা কতটা কি চাও না চাও, মানে সত্যিকারের চাও কি একটা মানুষ বাঁচুক, না কি চাও না যে সে বেঁচে থাক, আমি ঠিক জানি না, বলতে পারবো না।
সত্যি আমি বলতে পারবো না। আচ্ছা, এইবার আরেকটা প্রশ্ন বহুদিন ধরে আসছে, কিন্তু আমি প্রশ্নটার উত্তর দিচ্ছি না তোমাদেরকে। সেটা হচ্ছে যে আমি অনেকবার বলেছি আমার চুল আর পড়ে না, চুলে কি কালার করো দিদি তুমি, যে চুলে কালারটা আছে, চুল আর পড়ে না তুমি বলছো, কি করলে চুল পড়বে না? আচ্ছা, সেটার উত্তর আমি দিচ্ছি। চুলে কালার আমি করি হচ্ছে, লরিয়াল করতাম এতদিন ধরে, এইবারে করেছি সোয়াশকফ। কিন্তু সোয়াশকফ কালারটা করে আমি স্যাটিসফাইড নয়, সোয়াশকফটা একটু আমি চুলটা ড্রাই করে দেয়, আমাকে বলতে হবে আগে না আমি লরিয়ালে ব্যাক করাতে। হ্যাঁ, জল খাবি? আগে আমায় বলতে হবে যে লরিয়ালে ব্যাক করাতে, এই দেখো আমার ওষুধের বক্স দেখো, লরিয়ালে ব্যাক করাতে বলতে হবে আগে আমাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার চুল পড়ে না কেন, চুল পড়ে না প্রথমত কারণ হচ্ছে যে ডায়ালিসিস দিয়ে শরীর থেকে যত বর্জ্য পদার্থ আছে বার করে দিচ্ছি, যখন ডায়ালিসিস নিয়ে আসি আমি, আমার শরীর একটা পিওর ফর্মে থাকে তখন। আর দ্বিতীয় কথা হচ্ছে এত পরিমাণ ভিটামিন খেয়েছি, ভিটামিন ডি, ভিটামিন বি কমপ্লেক্স এত পরিমাণ খেয়েছি, তার সাথে ক্যালসিয়াম, ক্যালসিয়াম এত পরিমাণ খেয়েছি যে অটোমেটিক্যালি আমার চুল ভালো হওয়া আরম্ভ হয়ে গেছে। তোমরা নিজেদের ডাক্তারকে জিজ্ঞাসা করবে যে কোন ভিটামিন খেলে আর কোন ক্যালসিয়াম খেলে, ক্যালসিয়ামের নাম আমি বলছি না, খুব বহুল প্রচলিত একটা ক্যালসিয়াম আমি খাই, আমার কিন্তু চুলে কোনো, তোমরা দেখতে পাচ্ছ আমার চুলে কোনো সমস্যা নেই, চুলটা আমার ফ্রিজি হেয়ার ছিল সেখান থেকে স্ট্রেট হেয়ারে পরিণত হয়েছে অলমোস্ট, দেখো তোমরা আমার চুলে কোনো সমস্যা দেখতে পাবে না, এরম করছে একটাও চুল উঠবে না, এরম কেন, এরম করে টানলেও একটাও চুল উঠবে না। আমি দেখিয়েও দিচ্ছি ইভেন আমি কি চিরুনি দিয়ে চুল আঁচড়াই, আমার চিরুনিও এখানেই রয়েছে, আমি এই চিরুনি দিয়েই চুল আঁচড়াই, এই যে এই চিরুনি দিয়েই চুল আঁচড়াই আমি, দেখো কোনো জট দেখতে পাবে না, কিচ্ছু দেখতে পাবে না, আমার চুলের মধ্যে কোনো জট নেই, কিচ্ছু নেই, এই যে আমার চুল এরকম দেখো, আশা করছি বুঝতে পারছো আমার কোনো সমস্যাই চুলের মধ্যে নেই। তোমরা যে কোনো যদি মানে ফিজিশিয়ান দেখাও, তোমরা কী বলে নর্মাল ফিজিশিয়ান দেখাও, মানে এমডি ডাক্তার যে কোনো দেখাও না কেন, দেখো আমি নিজেও দেখছি যে চুল উঠলো কিনা, কোনো চুল ওঠেনি আমার, দেখো চকচকে। তোমরা যদি যে কোনো নর্মাল এমডির ডাক্তারে যদি দেখাও, তাহলে তাকে জিজ্ঞাসা করবে কোন ক্যালসিয়াম খাবো আর কোন ভিটামিন খাবো যেটাতে করে চুল ওঠা বন্ধ হবে, ডাক্তার বলে দেবে। আমি মাল্টিভিটামিন খাই, ভিটামিন বি কমপ্লেক্স খাই, ডি ভিটামিন খাই, আমার ডি ভিটামিনের কমতি আছে শরীরে, যে কারণে হাত পা ব্যথা ব্যথা করে, ডি ভিটামিন খাই, ভিটামিন ডি খাই, এছাড়াও আমি ক্যালসিয়াম খাই, ঠিক আছে, ক্যালসিয়ামের গুলি খাই, গুলি না ওই কুকুর মার্কা ক্যালসিয়াম নেই, ছোটো ছোটো ক্যালসিয়াম আসে না কুকুর মার্কা, ওই ক্যালসিয়াম না, কিন্তু ওতে কিছু হয় না, ক্যালসিয়ামের ওষুধ খাই আমি, ঠিক আছে, তো সেই খেয়ে খেয়ে না আমার চুল একদম ভালো হয়ে গেছে, সিরিয়াসলি আমার চুল একদম ভালো হয়ে গেছে। তো এই যে আমার এ থাকে এইখানটাতে, আমার চুল একদম ভালো হয়ে গেছে, আমার চুলের কোনো সমস্যা নেই, আমার প্রচণ্ড রকমের ড্রাই স্কিনের সমস্যা ছিল সেই সমস্যাটা নেই এখন আর, তো এইগুলো থেকে আমি মুক্তি পেয়েছি বলা যেতে পারে, তার বদলে আমার কিডনিটা খারাপ হয়ে গেছে, এই সমস্যাগুলো থেকে মুক্তি পেয়েছি কিন্তু আমার কিডনিটা খারাপ হয়ে গেছে, সেটা নিয়ে আমার ভোগান্তি রয়েছে। তো কী করা যাবে, ঠাকুর তো সবাইকে একরকমভাবে সব কিছু দেয় না, কিছু দেয় তো ঠাকুর কিছু কেড়ে নেয়, হ্যাঁ সেটা মেনে নিতে হবে আমাদেরকে, যে আমাকে এটা দিচ্ছে তার একটা কিছু কেড়ে নেবে আমার থেকে, সেই কেড়ে নেওয়াটা মেনে নিয়ে চলতে হবে। ফোন নিল, দাঁড়াও, একটা কল এসে গেছিলো, সেই কলটা বাবু অ্যাটেন্ড করছিল, যে কারণে একটুখানি বন্ধ করেছিলাম ভিডিওটা। তো যাই হোক, আমি বলে দিলাম যে আমি কি করে আমার চুল, দেখো লেহেরা তা হুয়া সুন্দর বাল মেরা, কিন্তু আমার প্রবলেম হয়েছে এইখানটাতে, স্কিনের এক একটা জায়গাতে কিরকম কালো কালো বোতন হয়ে গেছে, কীরকম অনেক রকম সমস্যা হয়েছে, যেটা বলছিলাম ঠাকুর কিছু দিলে কিছু তোমার থেকে কেড়ে নেবে, ঠিক আছে, সেই কেড়ে নেওয়াটাকে অ্যাকসেপ্ট করে যেটা দিচ্ছে সেটাকে দুহাত ভরে নিতে হবে, আমার কাছ থেকে যেমন কেড়ে নিয়েছে আমাদের জীবনে সুখ শান্তি কেড়ে নিয়েছে, কারণ দেখো যে বাড়িতে একটা বড় রোগ হয় সেই বাড়িতে সুখ শান্তি থাকে না, একটা অশান্তি সবসময় কাজ করে, আমাকে যেমন একটা বড় রোগ দিয়েছে সুখ শান্তি কেড়ে নিয়েছে বাড়ি থেকে, প্রচুর অর্থ হানি বাড়ি থেকে, কারণ রেগুলার বেসিসে যেরকম ধরনের আমার ট্রিটমেন্ট চলে,
সেই ট্রিটমেন্টটা চালাবার জন্য তো প্রচুর অর্থের দরকার হয়। এক একটা ইঞ্জেকশন যেগুলো আমার চলে সপ্তাহে দুদিন করে, ইঞ্জেকশনগুলো প্রচুর দামি ইঞ্জেকশন, অ্যাফোর্ড করার মতো না, কাজেই অর্থহানি দিয়েছে প্রচুর। অনেক কিছু দিয়েছে, তার বদলে অনেক কিছু কেড়ে নিয়েছে। এইবারে যেগুলো দিয়েছে সেগুলোকেও নিতে হবে, যেগুলো কেড়ে নিয়েছে সেগুলোকেও অ্যাকসেপ্ট করতে হবে। এইভাবেই চলছি। তোমরা জানো যে কিডনির সমস্যা হলে একটা বাড়ি কীভাবে তছনছ হয়ে যায়। আমাদেরও সিমিলার টাইপ অফ হয়েছে, তছনছ হয়ে গেছে বাড়িটা। জাস্ট দিখাবে কে লিয়ে হাসতে হ্যায় হাম লোক, অর ক্যা। রোগ এমন একটা জিনিস যে কোনো বয়সে যখন তখন যার খুশি হতে পারে। ইনফ্যাক্ট রোগ একটা সার্টেন টাইম পরে গিয়ে সবার মোটামুটি হয়। আবার অনেকের আছে কোনো রোগ হয় না, বার্ধক্যজনিত রোগ হয়, সেটা কিন্তু আরও সাংঘাতিক। তার বদলে টুকটাক টুকটাক হতে হতে কেটে বেরিয়ে যাবো আমার মনে হয় মঙ্গল। বার্ধক্যজনিত রোগ হয়ে যদি সে রগড়ায়, শুয়ে পড়ে থেকে রগড়ায়, তার চেয়ে কষ্ট আমার মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে। আমার মনে হয় তার থেকে টুকটাক টুকটাক হয়ে আমি কেটে বেরিয়ে যাই বাবা, বাঁচে যাবেন। তো যাই হোক, মোটা হয়েছে কেন সেটাও বললাম। যে কোনো প্রশ্নই করো, মার্জিতভাবে করো, ভালো লাগবে, আমার উত্তর দিতেও ভালো লাগবে। যেমন আজকের আমি একদম সুন্দরভাবে উত্তরটা দিলাম, উত্তর দিতেও ভালো লাগবে। আর যে কোনো প্রশ্নই অমার্জিতভাবে উশৃঙ্খলভাবে করলে উত্তরটাও সেরকমভাবেই দেবো কিন্তু আমি। হ্যাঁ, তখন কিন্তু আমার উপর রাগ করলে চলবে না, তুমি ভীষণ উশৃঙ্খল, তুমি ভীষণ রেগে গিয়ে উত্তর দাও। এতটা রাগ করে না বললেও হতো, এতটা এতটা রুডলি না বললেও হতো। রুড প্রশ্নের রুড উত্তর হবে, তাই না? যেমন প্রশ্ন তার তেমন উত্তর। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের এখানেই বিদায় নিচ্ছি, অনেকক্ষণ কথা বললাম, বকবক করলাম, আবার পরের দিনকে আসবো।